সেই সময়তে কিন্তু অপেক্ষা করছে ল্যান্ডার বিক্রম খুঁজছে কোন জায়গাতে সে ল্যান্ড করতে পারে সেফলি এবং ধীরে ধীরে মনে হয় পা গুলো খুলে গেছে সেই থ্রাস্টার গুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে যেভাবে কোথাও একদম পালকের মতো হালকা করে নিয়েছে নিজের শরীরটা আমাদের ল্যান্ডার বিক্রম এবং বীর বিক্রমে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ক্যামেরা আছে তা দিয়ে অনুভব করার চেষ্টা করছে কতটা কম এব্রোখেব্রো অংশের উপরে ল্যান্ড করতে পারে বিক্রম একেবারে যে যে রশ্মি আমরা বেরিয়ে আসতে দেখছি সবাই সেটা সেটা আসলে লেজার রশ্মি কার্যত লেজার রশ্মি দিয়ে ল্যান্ডার বিক্রম জরিপ করছে চাঁদের জমি যে কোন জায়গাটা তা নামার জন্য সব থেকে উপযুক্ত হবে এই মুহূর্তে দূরত্ব 500 মিটারেরও কম 461 ক্রমশ কমছে স্বর্ণালী নিশ্চিতভাবে আগে যতটা দ্রুত কমছিল এখন তার থেকে আরেকটু কম গতিতে কমছে তার কারণ ওই লেজার রশ্মি দিয়ে জরিপ করতে করতেই বিক্রমকে এগোতে হচ্ছে অত্যন্ত দুরূহ একটা কাজ কিন্তু এত সহজভাবে বিক্রম সেটা করে দেখাচ্ছে মনে হচ্ছে সবথেকে কঠিন প্রান্ত মনে হচ্ছে খুব বড় টেনশনের কোন টি-20 ম্যাচের একেবারে শেষ কয়েকটা মুহূর্ত কয়েকটা বল Hair Life India presents non-surgical replacement without surgery, medicine, pain or any kind of side effects. Non-surgical replacement. Hair Life India. ফিনিশার ধোনির হাতে দেখছি ফিনিশ হতে একদম সেভাবেই যেন বিক্রমের এগিয়ে যাওয়া দক্ষিণ প্রান্ত সব থেকে দূরহ সব থেকে দুর্গম এবং এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো দেশ তার মহাকাশযানকে এখানে পৌঁছতে পারেনি আমাদের দেশ প্রথম দেশ হবে প্রথম ভারতীয় পতাকা উড়বে চাঁদের দক্ষিণ প্রান্তে দেখুন আরো কাছাকাছি নেমে গেল 170 167 163 আর মাত্র 160 মিটার মিটারে চলে এসেছি আমরা 150 মিটার এই মুহূর্তে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভেলোসিটি একদম একদমই কমিয়ে নিয়ে এসেছে ল্যান্ডার বিক্রম লেজারের মাধ্যমে সে জরিপ করছে কোথায় একটু কম এব্রোক্ষেত্র রয়েছে তার পায়ের থ্রাস্টারগুলো চারটি থ্রাস্টার ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আর শুধুমাত্র চাঁদকে ছোঁয়ার অপেক্ষা চাঁদকে ছোঁয়ার অপেক্ষা ময়ূক রয়েছে নিউজ রুম থেকে ময়ূককে সঙ্গে সঙ্গে সঙ্গী করে নিই সোনালী ময়ূক সেই মুহূর্তটা আর কয়েকটা মাত্র মিনিট মিনিটও বোধ না কয়েকটা সেকেন্ড হয়তো ময়ূক অনির্বাণ এখানে একদম আর 140 মিটার রয়েছে অনির্বাণ এই মুহূর্তে ফেসবুকে আমাদের প্রায় 50,000 মানুষ দেখছেন ইউটিউবে লাখখানেক মানুষ রিপাবলিক বাংলা দেখছে সুতরাং রিপাবলিক বাংলাতে এই যে মহেন্দ্রক্ষণ আরো কমছে 130 মিটার 127 মিটার অনির্বাণ এই মুহূর্তটা 118 মিটার অনির্বাণ স্বর্ণালী 112 মিটার এবার হয়তো আর 100 মিটারের কম 70-80 মিটারে হয়তো এবার আর 1 মিনিট 9 সেকেন্ড বাকি প্রধানমন্ত্রীর মুখে হাসি 70 মিটার জাস্ট 68 মিটার 67 মিটার 65-64 মিটার প্রধানমন্ত্রীর মুখেও এবার হাসি ফুটেছে নির্দ্বিধায় এটা বোধহয় টি-20 ম্যাচের ফাইনালের মতন শেষ ওভারে 50 সেকেন্ড বাকি স্বর্ণালী একদম আর কয়েক সেকেন্ড 40 সেকেন্ড বাকি একদম চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে স্বর্ণালী অনির্বাণ এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে সেন্সর কাজ করা শুরু করেছে আবার যোগাযোগ প্রতিস্থাপিত হয়েছে 30 মিটার মাত্র 27 মিটার 25 মিটার 23 মিটার 22 মিটার 20 মিটার 19 মিটার জাস্ট আর 14 সেকেন্ডে 19 মিটার ল্যান্ডিং কার্যত নিশ্চিত করছে ইসরো আর 8 সেকেন্ড 7 সেকেন্ড 6 সেকেন্ড গোটা বিশ্ব এই মুহূর্তে দেখছে 130 কোটি মানুষ সময় একদম শেষ নরেন্দ্র মোদী হাত তুলে দিচ্ছেন অসাধারণ মুহূর্ত चंद्रमा के सतह पे लैंड हो चुका है ये हम लोगों के लिए बहुत ही गर्व की बात है